এবার এই দেশে কোন নির্বাচন হবে না নিরপেক্ষ তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের অধীনে ছাড়া এবার এই দেশে কোন নির্বাচন হবে না নিরপেক্ষ তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের অধীনে ছাড়া আমরা সেই জন্যে আমরা শুধু বিএনপি নয় আমরা 34 দল দীর্ঘপদ ব্যাপারে ঘোষণা দিয়েছি যে আমরা বাংলাদেশে আমরা একটা অবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই সেই জন্য কি চাই অবিলম্বে এই সরকারকে হাতি থেকে পদত্যাগ করতে হবে বন্ধুগণ আমি আরো বলি যে আপনাদের এখানে আমাদের একটা প্রোগ্রাম ছিল না 18 তারিখে পদযাত্রা এই পদযাত্রায় আমাদের খুব সুন্দর ভাবে শান্তিপূর্ণ হয়ে পদযাত্রা হঠাৎ করে বাংলা কলেজের সামনে থেকে কিছু সন্ত্রাসী তারা এসে যে শান্তিপূর্ণ মিছিলে তারা আক্রমণ করে আমাদের অনেককে এসে নিয়ে তারা হবে করে সেইখানে মামলায় দিয়েছে আপনার অসংখ্য আসামিকে আমাদের মামলা করেছে তার মধ্যে আপনার একজন আসামি আছে যে মারা গেছে লক্ষ্মীপুরে সজীবকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে আমি দিনাজপুর গিয়েছি আর পৌঁছলে আগের দিন সেখানে একই কায়দায় তারা আমাদের কর্মকে বাসগুলোর উপরে ট্রাকগুলোর উপরে তারা আক্রমণ করেছে ভেঙে দিয়েছে তারপর সেখানে মামলা সব আমাকে দিয়ে দেওয়া হয় এই যে আপনার চক্রান্ত এই যে আমি এটাকে বলি কাপুরুষতা আর নির্বাচনে ভয় পাও কেন নির্বাচনে আওয়ামী লীগ ভয় পায় সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ ভয় পায় বলেই আজকে তা ক্ষমতা ছাড়তে চায় না আমাদের পরিষ্কার করে বলছি যারা এক দফা দাবি দিয়েছি এখন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো প্রত্যেকটি রাজনৈতিক দল প্রায় সমস্যার মধ্যে শুরু করেছে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না শুধু আমরা না ওই যে আপনার জাতীয় পার্টি যারা পার্লামেন্টে আছে তারা পর্যন্ত বলছে পরিষ্কার করে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না এই যে আপনার চর মোনালি সাহেবের ইসলামী আন্দোলন না ইসলামী শাসনতন্ত্র পার্টি তারা পরিষ্কার করে বলছে বিষয়ে যে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না তাই কমিউনিস্ট পার্টি বলছে অন্যান্য দলগুলো বলছে তাই আমরা খুব পরিষ্কার করে বলতে চাই আর কাল বিকাল মনে করে পদত্যাগ করুন পদত্যাগ করে সংসদ বিরক্ত করুন সংসদ বিরক্ত করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করুন নতুন একটি নির্বাচন কমিশন গঠন করে নতুন ভাবে নির্বাচন করুন এই নির্বাচন কমিশন কেন বলছি গঠন করে আর এই নির্বাচন কমিশন তো আওয়ামী লীগ যা করে সরকার যা করে তাই করে এটা নিজস্ব কোনো কিছু নাই আমার নিজের তাকে বলি তার সারদাস আপনার একেবারে দাসলকে বড় ভাব নিয়ে তারা এটা করছে আমি অনুগ্রহ আজকে এখন আপনাদের সামনে আমাদের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারেক রহমানের নির্দেশে আমি আগামী কর্মসূচির কথা ঘোষণা করছি